সুস্থ দেহ সতেজ মন, খো খো খেলো কিছুক্ষণ, এই শব্দগুলোর উপরে দাঁড়িয়ে শুভ উদ্বোধন ঘটল খো খো প্রশিক্ষণ কেন্দ্রের। ক্রীড়া জগতের অন্যতম প্রচলিত শব্দ সুস্থ দেহ সতেজ মন, খো খো খেলো কিছুক্ষণ, জীবন গড়ার প্রথম পাঠ শিশুর চাই খেলার মাঠ, এই শব্দগুলোর উপরে দাঁড়িয়ে শুভ উদ্বোধন ঘটল খো খো প্রশিক্ষণ কেন্দ্রের। মাতঙ্গিনী স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুর জেলার খো খো সংস্থার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের শহীদ মাতঙ্গিনী ব্লকের চাকরা কুঞ্জা রানী বাণী মন্দির প্রাঙ্গণে নিয়মিত শরীর চর্চা কেন্দ্র গড়ে উঠল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুধীর জানা, চিন্ময় জানা, শেখ আতাউল্লাহ, নির্মাল্য মান্না, তাপস মিশ্ররা। এরাই আগামী দিনে সারা বছর ধরে প্রশিক্ষকের কাজ করে যাবেন। এই খো খো প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত মাতঙ্গিনী স্পোর্টস অ্যান্ড কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক সৌভিক কর ছিলেন, বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী কাজল আলী মহাশয় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বল্লুক দুই অঞ্চল প্রধান ও এই একাডেমির সভাপতি উত্তম বর্মন মহাশয়। বিশিষ্ট সমাজসেবী আবেদ মল্লিক মহাশয় একই সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খো খো সংস্থার সভাপতি অবনীন্দ্রনাথ দাস মহাশয় ও একাডেমির 50 জন বালক ও বালিকা খেলোয়াড়রা। আজকে শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কুঞ্জরানী হাই স্কুল চাটরা এলাকায় অবস্থিত, এখানে আগে নেটবল প্রতিযোগিতা হয়েছিল, সেই খেলাটা খুব ভালো জায়গায় একটা পৌঁছে গেছে এবং জেনারাই নেতৃত্ব দিয়েছেন এখানকার পঞ্চায়েত প্রধান এবং আমাদের সৌভিক আরও অনেকে আছে এবং এই তার মধ্যে এখানে আজকে থেকে খো খো প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এলাকার সুবৃন্দ দর্শক তাদের ছেলেমেয়েরা যাতে এই খেলার মাধ্যমে তমলুক নয়, পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিমবাংলার বুকে তারা খেলার মাধ্যমে নিজেকে আলোড়ন সৃষ্টিকারী করতে পারে, তার জন্য এই খো খো প্রশিক্ষণ কেন্দ্র এখানে খোলা হয়েছে। আর আমি একটাই অনুরোধ করব এলাকার আমাদের মা বোনেদেরকে এবং বড় বড় সিনিয়র দাদাদেরকে, ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ কেন্দ্রে পাঠান এই কুঞ্জরানী হাই স্কুল খেলার মাঠে। এখানে প্রশিক্ষণ কেন্দ্রে দ্বারা এখানে মানুষের অনেক কিছু খেলার নতুনভাবে সূচনা করার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হয় আর খেলার মাধ্যম থেকে মানুষের পরিচয় হয়। খুব ভালো লাগলো এখানে এসে। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি প্রধান প্লাস আমি এই একাডেমি সভাপতি, সেই হিসেবে বলতে চাই আমাদের সৌভিক থেকে শুরু করে আমাদের প্রিয়জিৎ ভাই, আমাদের কাজলদাও আছে, সবাই পূর্ণ সহযোগিতায় আমরা আস্তে আস্তে করে নেটবল শুরু করেছি। নেটবল একটা আমাদের জায়গা করে নিয়েছে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে আমাদের খো খো এবং তার সঙ্গে আমাদের আর একটা খেলা হকি, হকিটাও আমরা লঞ্চ করব এখানে। আর সেই জায়গায় আজকের দিনেও আমরা শুরু করেছি যে ফ্রি প্রশিক্ষণ কর্মশালা, অর্থাৎ খো খো আমাদের সারা বছর প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের একাডেমির পক্ষ থেকে। তাই আমি সমস্ত খেলোয়াড় প্রেমিক দর্শক এবং খেলোয়াড় যারা আছো তাদের কাছে আহ্বান জানাচ্ছি এবং সেই সব বাড়ির অভিভাবকদের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই একাডেমির সঙ্গে যোগাযোগ করুন, যাতে আপনাদের ছেলেমেয়েরা এই একাডেমিতে এসে তাদের খেলাধুলা পরিচর্যা এবং শরীরটাকেও সুস্থ রাখে, এই আশা রাখছি প্রত্যেকের কাছে। ধন্যবাদ স্যার। আপনার নাম? উত্তম বর্মন, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।